সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালোই আছি। প্রতিদিনই বৃষ্টি হয়, যে এখনও বৃষ্টি হইতেছে, মানে প্রতিদিন বিকালবেলা বিশেষ করে বৃষ্টি হয়, বিকাল হয় না সকাল হয়, বৃষ্টি হইতেই আছে। ওসব বৃষ্টি ভালোই লাগে, তবে বৃষ্টি আসলে গ্রামে থাকতে মজা। বৃষ্টির মধ্যে টিনের চালে যদি হয় তাহলে বেশি মজা লাগে, দেখতেও ভালো লাগে, মানে শব্দটাও শুনতে ভালো লাগে। তবু আমাদের এই মানে পাশে গাছ টাছ আছে, তো ওই জন্য বৃষ্টির শব্দ মানে শব্দটা ভালো লাগে, গাছের পাতা মনে করে। আচ্ছা, আছে খাবার অনেক কিছু। এটা হলো পুঁই শাক ভাজি, এটা হলো একটা নিরামিষ তরকারি, এটা হলো পাঁচ পিসালি ডাল, এটা হলো সর্ষে ইলিশ, এইগুলো আইটেম। সবজির দাম সেই পরিমাণ বাড়ছে, সেই পরিমাণ এতটা কোনো সময় বাড়তে দেখিনি আমি। এত দাম, কাঁচামরিচের দাম, মানে সব কিছুই, মানে কোনো একটা আইটেম নেই যেটার দাম একটু কম আছে। পুঁই শাকের পিছু 40 টাকা,20 টাকা। পোশাকের মধ্যে জাত আছে, একটা পোশাক আছে তেতো লাগে, ওটা হইলে তো খাওয়া না, দেখা তো বোঝার উপায় নেই। আমাদের ছোটবেলা আমরা যে ধরনের সবজি পাইছি ওই ধরনের জাতটা এখন নেই। আগে লাল শাক পাওয়া যেত, একটা একদম লাল টকটকা ভাত মেখে নিল, লাল হয়ে যেত, এখনো লাল হয় কিন্তু আগেটার মতো হয় না, সাদা ছিল মিষ্টি। যখন যেটা পাওয়া যায় সেটা খাইতে হবে, তবে অনেকে ধরে রাখার চেষ্টা করে, অনেক দেশে পাওয়া যায় হয়তো ঢাকাতে আসে না, আগের জিনিসগুলো রাখার চেষ্টা করে অনেকে। যেমন আগে আমরা যেটা পাইতাম ওটা তখন নেই, একদমই নেই, দেখি নাই আমাদের অঞ্চলে নেই, পেয়ারা এইটুক সাইজের পেয়ারা বাজে তো আমাকে দেশি পেয়ারা যেন, এটা আর নেই, একবারই নেই। আমরা পেয়ারা বলতাম না, বলতাম হবরি, ঠিক আছে। এবং প্রত্যেকটা বাড়িতে একটা কারা মানে এই হবরি গাছ ছিল, মামা গড়তে আসলে 2-3টে। দূরে বোঝা গেলে খাইতাম,
ওটা বড় হইতো না, এটুকু হইতো। আবার কিছু কিছু আসলে ভিতরে লাল হইতো। অন্য কোনো দেশে থাকতে পারে, আমাদের অঞ্চল শেষ নাই। বড় বড় গ্রামের বাড়িতে আম গাছ, বরই গাছ, পেয়ারা গাছ এগুলো কমন ছিল। এখন আম গাছটা আছে, অন্যান্য গাছ নেই, দেশি বেরোতে পাওয়া যায় না। সব চাষের জিনিস আর গাছগুলো পুরাই নিয়ে গেছে, কেটে ফেলছে কৃষকরা। ওইটার তার জাত রাখি নেই, যার কারণে তার পাওয়া যেতেছে না। আমাদের দেশে পুরো কিন্তু মিষ্টি হইতো না, টক হইতো, টক মিষ্টি হইতো বেশি বাড়ি, কিন্তু ওটা মধ্যে একটা আলাদা স্বাদ ছিল। এখন যে হয় মিষ্টি নয় প্যান্সে, মিষ্টি হয় বাজারে 2 কেজির ডিশ পাওয়া যেতেছে, ১,২০০ টাকা কেজি। আজকে দেখলাম 2 কেজির কাছাকাছি, হয়তো 100 গ্রাম কম, 50 গ্রাম কম হবে, অনেক বড় হবে। ১,২০০ টাকা, ২ কেজি হইলে ১,২০০ টাকা করে হলে একটা ২৪০০ টাকা,
দাম বেশি কারণ বড় সাইজ তো বিআইবি সাইজ। গরিব মানুষ খাই যাব ইলিশের দাম যত ইলিশ ধরা পড়ুক ইলিশের দাম কমবে না, কারণ হলো চাহিদা অনেক বেশি, উঠেও প্রচুর পরিমাণে মানুষ নেয়ও প্রচুর পরিমাণে। ইলিশ খেয়ে পারে না মানুষ তো খুব কম। সবাই কিনে কিনে ফ্রিজে রেখে তুমি সারা বছর খাইবো। তবে বেশি দিন হয়ে গেলে অতটা সব লাগে না, ফ্রিজে রাখবে। এটা আলাদা জাতের উপর, এটাও একটা জাত, এটাও ইলিশ মাছ জাতের উপর নির্ভর করে। পদ্মার ইলিশ হলে ঠিকই স্বাদ লাগে। বিশেষ করে সামুদ্রিক ইলিশ অতটা স্বাদ না। পাঁচমিশালি ডাল আমাদের পূজা টুজাতে রান্নাঘাটা ডালটা কিন্তু নিয়ে সেটা আমাদের কিন্তু পেঁয়াজ রসুন দেয় না। কিন্তু আমার স্বাদ লাগে
খুবই বাটাবাড়ি খাওয়া হলো, বৃষ্টি চলে গেছে, ওই জন্য গরম লাগতেছে, ঠান্ডা হয়ে গেছিলো আবহাওয়াটা, কিন্তু বৃষ্টি হঠাৎ করে চলে গেছে, রোদ উঠে যেতেছে, এই জন্য আবার গরম লাগতেছে। যাই হোক, খাওয়াটা ভালোই হইলো আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সাবধানে থাকবেন, আর বাইরে গেলে অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন।